শাহিদ ইসলাম, আপনি লিখেছেন কারো ব্যাংকে চেক খরিদ করা যাবে কিনা। এক বড় কোম্পানির কাজে কাজের পারিশ্রমিক হিসাবে একটি চেক প্রদান করে, কিন্তু সেই চেকের তারিখ অনেক দীর্ঘ। চেক গ্রহীতার টাকার প্রয়োজন হলে চেক বিক্রি করা জায়েজ হবে কিনা? চেকে উল্লেখিত টাকার চেয়ে কম টাকায় তা কেনা যাবে কিনা? না, তার চেয়ে কম বেশি কেনা যাবে না, কিন্তু চেকটা বিক্রি করতে পারেন, এটা হুবহু একই ফিগার থাকবে। মার্জিন হোসেন নিবির, আপনি লিখেছেন ভাত খাওয়ার সময় নাকি সালাম দেওয়া যায় না। না, এটা আমাদের সমাজের প্রচলিত কথা, সালাম দেওয়া যেতে পারে, মানে এতে বড় কোনো অসুবিধা নেই। বিশেষ করে যদি এতে কোনো অসুবিধা নেই, আপনি যাকে সালাম দিচ্ছেন তিনি যদি খেতে বসেন এবং আপনার লোকমা মুখে নিচ্ছেন বা এমন টাইমে আপনি সালাম দেন, তখন তিনি ক্ষতিগ্রস্ত হতে পারেন বা কষ্ট হতে পারে, এরকম সময় সালাম দিবেন না। আদারওয়াইজ খাওয়ার সময় সালাম দেওয়ার এতে কোনো অসুবিধা নেই। এমনি জাকির খান শিবির সাব্বির, আপনি লিখেছেন বিনোদন হিসাবে ইসলামিক কৌতুক বা অভিনয় করা যায় আছে কিনা, যেমন বিভিন্ন ওয়াজ মাহফিলে বর্তমানে হয়ে থাকে। আল্লাহ মাফ করুক, ওয়াজ মাহফিলে তো এটা হওয়া উচিত না, কারণ ওয়াজ মাহফিল কৌতুকের জায়গা। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আলোচনা করতেন, ওয়াজ নসিহত করতেন, তখন উনি সিরিয়াস মোডে থাকতেন এবং এ বিষয়ে হাদিসে স্পষ্ট বর্ণিত হয়েছে। তবে হ্যাঁ, এমনিতে ইসলামিক কৌতুক বা অভিনয়ের জন্য পুরুষদের জন্য পুরুষ অভিনয় করলেন, সেখানে কোনো মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট ব্যবহার করলেন না, হারাম কিছু থাকলে এটা করা যায় আছে। হারাম কোনো কিছু না থাকলেই হলো। মেয়েদের জন্য মেয়েরা করলেন, আলাদা কন্টেন্ট তৈরি করলেন, সেটা মেয়েদের মধ্যে শুধুমাত্র সীমাবদ্ধ থাকলো, সেখানে হারাম কোনো কন্টেন্ট বা হারাম কোনো কিছু থাকলো না, এরকম করলে সেটা যায় আছে।